সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা সৌদি আরবে আছি, আমাদের নামে আমাদের কফিল কিন্তু মাঝে মধ্যে প্রায় সময় যে আর্থিক মামলাগুলো আছে, এই আর্থিক মামলাগুলো দিয়ে রাখে। কফিলের সাথে যদি কোনো রকম দায় ঝামেলা হয়, তাহলে সেই ক্ষেত্রে কফিল আর্থিক মামলা দিয়ে রাখে, যেটা হলো সফন মামনু মামলা। তো এই মামলাগুলো দিয়ে থাকলে আমরা কিন্তু সৌদি আরব থেকে যেতে পারি না, কোথাও আমাদের যাওয়া মানে পারমিশন নাই, সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকে। এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমাদের সৌদি আরবে থাকতে হয়। তো আজকে আমার আপনাদের সাথে শেয়ার করবো যে আপনি যদি এই এই রকম ধরনের কোনো মামলার সাথে জড়িত থাকেন, যে আপনাকে যদি আপনার কফিল যদি এই সফর মামনো যে মামলা দেয়, এই মামলাগুলি যদি দিয়ে থাকে, অথবা আর্থিক মামলা আর কি, আর্থিক মামলা বা লেনদেনের যে মামলা, 20,000-50,000 টাকার একটা মামলা থাকে, ঠিক আছে, এই মামলা থেকে আপনি কিভাবে রেহাই পাবেন, এই মামলা থেকে রেহাই পেয়ে কিভাবে আপনি বাংলাদেশে যাবেন, আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটা হয়তো একটু লম্বা হবে, একটু মনোযোগ দিয়ে শুনবেন কি কি করলে আপনি বাংলাদেশ যেতে পারবেন এইসব ধরনের মামলা থেকে রেহাই পেয়ে। তো আপনাকে মানতে হবে 3 থেকে 4টি ওয়ে। 1 নম্বরে, আপনি যদি এই মামলা থেকে রেহাই পেয়ে আপনি বাংলাদেশে যেতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে লং টাইম। সেটা হবে আপনার সাধারণ ক্ষমার যে ঘোষণাটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অথবা গভর্নমেন্ট থেকে যে মাঝে মধ্যে যে সাধারণ ক্ষমা ঘোষণা করে, সেটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, বা 2 বছর হতে পারে। এখন এটা যদি আপনি অবলম্বন না করেন বা এটার জন্য যদি আপনি অপেক্ষা না করেন, সেই ক্ষেত্রে আপনি একটা সিস্টেম করতে পারেন, যেটা টেকনিক, সেটা হলো আপনি পুলিশের হাতে বারবার ধরা দিতে পারেন, ঠিক আছে। একবার, দুইবার, তিনবার আপনাকে যখন পুলিশ ধরবে, 4 বার একালে আপনাকে কিন্তু সফর জেলের মাধ্যমে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে। কিভাবে পাঠাবে? আপনাকে যখন একজন পুলিশ বা একটা পুলিশ আপনাকে ধরে নিয়ে গেলো, বা দ্বিতীয়বারও ধরে নিয়ে গেলো, তৃতীয়বার ধরে নিয়ে গেলো, ধরে নিয়ে যাওয়ার পর আপনাকে যখন ছেড়ে দিল, এগুলো কিন্তু তাদের সার্চ লিস্টে যে ই থাকে, এন্ট্রি থাকে, তাদের সার্ভারে কিন্তু এন্ট্রি করা থাকে। তো সেখানে রিজন থাকে যে আপনি কেন, আপনাকে কেন ধরছে বা আপনাকে কেন সারছে, কি কারণে সারছে, এই কারণগুলো কিন্তু সেখানে উল্লেখ করা থাকে। তো সেই ক্ষেত্রে আপনাকে যখন 3 বার 4 বার ধরলো, 5 বারের কালে দেখা গেছে আপনাকে ছাড়লো না, আপনাকে ছাড়লো না, যে দেখলো যে আপনি 3 বার 4 বার ধরা খাইছেন কিন্তু এটা কোনো সুরাও হয়নি, এখন আর আপনাকে ছাড়লো না, ঠিক আছে। না ছাড়ার পর আপনার কফিলের সাথে যোগাযোগ করবে, কফিলের সাথে যোগাযোগ করার পর আপনার কফিল যদি আপনাকে ক্ষমা করে, তো ক্ষমা করলো, ঠিক আছে। আর যদি ক্ষমা না করে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সরকার পক্ষ থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করার পর আপনাকে সফর জেলের মাধ্যমে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করবে। সেটা হতে পারে 1 সপ্তাহ বা 10 দিনের ভিতরে পাঠাতে পারে, বা 1 মাসের ভিতরে পাঠাতে পারে। এবং আপনার যে মামলাটা আছে, এই মামলার যে আপনার কফিল বাদী, ঠিক আছে, যে আর্থিক মামলাটা দিয়েছে, সেই টাকাটা কিন্তু সরকার পক্ষ থেকে আপনার কফিলকে পেমেন্ট করবে, ঠিক আছে। আপনার কোনো 1 টাকাও দেওয়া লাগবে না, ঠিক আছে, আপনার কোনো 1 টাকাও দেওয়া লাগবে না। তো সেই টাকাটা কিন্তু সরকার পক্ষ থেকে আপনার কফিলকে পেমেন্ট করবে এবং আপনাকে সফর জেলের মাধ্যমে বাংলাদেশে পাঠাবে। এটা হলো প্রথম ওয়ে। এবং আসি দ্বিতীয় সিস্টেম। দ্বিতীয়ত হলো আপনি আপনার কফিলের সাথে যে কোনো ভাবে, যে কোনো ওয়েতে আপনি তার সাথে মীমাংসায় যেতে হবে। মীমাংসায় না গেলে আপনি যেতে পারবেন না। আপনার কফিলের সাথে যদি কোনো রকম কফিলকে ম্যানেজ করতে পারেন বা মীমাংসায় যেতে পারেন, ডিসমিস করতে পারেন, তাহলে আপনার এই মামলাটা সে তুলে দিবে। তুলে দেওয়ার পর আপনি বাংলাদেশে যেতে পারবেন। এটা হলো দ্বিতীয় ওয়ে। এখন আসি 3 নম্বর ওয়েতে। 3 নম্বর ওয়েতে আপনি একদম ইজিভাবে বাংলাদেশে যেতে পারবেন, কোনো প্যারা নাই, কোনো ঝামেলা নেই, শুধু এখানে কিছু টাকা খরচ হবে, সেটার জন্য আপনাকে লং টাইম অপেক্ষাও করতে হবে না। 3 দিনের ভিতরে আপনি বাংলাদেশে যেতে পারবেন, বা 2 দিনের ভিতরে আপনি বাংলাদেশে যেতে পারবেন, ঠিক আছে। বাংলাদেশে আপনি যখনই যান, আপনাকে যাওয়ার ব্যবস্থা করে দিবে 2 দিনের ভিতরে বা 3 দিনের ভিতরে। সেটা হলো আপনি একজন মুওয়াক্কিফ ধরতে হবে। মুওয়াক্কিফ বলতে উকিল, একজন ভালো একজন উকিল ধরতে হবে। উকিল ধরার পর আপনি, আপনার যদি কোনো ভালো পরিচিত সৌদি থাকে, তাদের মাধ্যমে একজন উকিল ধরতে পারেন, অথবা আপনি কোনো বন্ধু বান্ধবের মাধ্যমে একজন উকিল ধরতে পারেন, ঠিক আছে। তো একজন ভালো উকিল ধরার পর ওই উকিলের সাথে আপনি কন্ট্যাক্টে যেতে হবে, যে কন্ট্যাক্টটা হবে এরকম যে আপনার যে মামলাটা, এই মামলাটা কত টাকার মামলা সেটার উপর ডিপেন্ড করে। এবং আপনার যদি মোটামুটি সাপোজ যে আপনি যদি 50,000 টাকার মামলার আসামি হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি আপনার যে উকিলকে হয়তো ভালো একটা অ্যামাউন্ট তাকে পেমেন্ট করতে হবে, সেটা হতে পারে 5-10 হাজার টাকা, 15,000 টাকা, ঠিক আছে। তো আপনি তাতে
উপকার হবে কি, আপনার মামলা থেকে আপনি খুব দ্রুতভাবে রেহাই পাবেন এবং বাংলাদেশে যেতে পারবেন। বিনিময়ে আপনার হয়তো 5-10 হাজার খরচ হবে। আপনি যদি আপনার মা বাপকে যদি 5-10 হাজার টাকা দেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে সে 24 ঘন্টার থেকে 48 ঘন্টা, মোটামুটি 3 দিনের ভিতরেই আপনাকে একটা ব্যবস্থা করে দিবে বাংলাদেশে যাওয়ার জন্য, ঠিক আছে? আর যে আপনার কফিলের যে মামলা, ওই মামলাটা সরকার পক্ষ থেকে ওই যে প্রথমভাবে যেভাবে পুলিশ ধরলে যেভাবে মীমাংসা করে দেয়, ঠিক আছে, ওইরকম কিছু একটা হবে সরকার পক্ষ থেকে, ঠিক আছে, হয় মামলাটাকে ডিসমিস করে দিবে বা আপনার কফিলের পাওনার টাকাটা সরকার দিয়ে দিবে, ঠিক আছে? তো এইভাবে আপনি বাংলাদেশ যেতে পারবেন, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কিছু জানা থাকলে কমেন্টস বক্সে লিখবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।